স্টুডেন্টস আজকে একটা বীজগণিতের আমি প্রবলেম নিয়ে এসেছি এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ফর্টি ওয়ান হলে এ কিউ প্লাস বিকেও ভ্যালু ক্যালকুলেট করতে হবে এই ধরনের প্রবলেম বেসিক্যালি ক্লাস সেভেন এইটে থাকে আমাদের বীজগণিত ফাট্টাতে তাছাড়া কম্পিটিভ এক্সামে কিন্তু এই ধরনের প্রবলেম আসতে থাকে তো প্রবলেমটা কী রয়েছে এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান অ্যান্ড স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ফর্টি ওয়ান এখান থেকে একউ প্লাস বি কেউ ভ্যালু ক্যালকুলেট করতে হবে তো এটা থেকে যদি আমি স্টার্ট করি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ফর্টি ওয়ান নেক্সট কী হবে এখানে আমরা ফর্মুলা বসাতে পারি এ স্কোয়ার প্লাস বি ফর্মুলা রয়েছে এ প্লাস বি ইটস হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু ভ্যালু কত এখানে ওয়ান রয়েছে ওয়ান স্কোয়ার মাইনাস এখান থেকে মাইনাস টু 41 ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু এ বি ইকাল টু ফরটি এখান থেকে পাবো এবি ইকাল টু মাইনাস টোয়েন্টি এই ভ্যালুটা রেখে দিলাম এবার আমাদের যে ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে ভ্যালু ক্যালকুলেট করতে হবে প্লাস প্লাস ভ্যালু ক্যালকুলেট করতে হবে এখান থেকে কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস হল কিউ মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি এই ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করতে পারি তাহলে এ প্লাস বি এ হোল কিউ ওয়ানের কিউ মাইনাস থ্রি ইনটু মাইনাস টোয়েন্টি ইনটু এ কত ওয়ান এটা ওয়ানের কিউ মিন্স ওয়ান হবে আর এখানে মাইনাস প্লাস সিক্সটি আলটিমেটলি রেজাল্ট হবে 61. So that's all. Thank you for watching.